একটি রম্বসের কর্ণ 10 মিটার, ক্ষেত্রফল 120 বর্গ মিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার। এখানে দেখেন একটা বড় জিনিস আছে, এখানে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বড়। আমরা রম্বসের তাহলে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণ ইনটু কর্ণ, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 120 হাফ ইনটু, একটা কর্ণের মান দিয়েছে 10, কিন্তু অপর কর্ণারটা চাইছে, তাহলে অপর কর্ণারটার মান দেওয়া নাই, এটা আমরা রেখে দিলাম। এখন আমাদের লাগবে হচ্ছে এই কর্ণটার মান। তাহলে এই কর্ণটা এই পাশটায় রেখে শূন্যস্থানের এই ইকুয়ালের এই দুইটি জিনিস আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে 120 120টা আছে এখানে, এই দুইটা এখানে আছে নিচে, তাহলে এই দুই যাবে উপরে শূন্যস্থানের এই পাশে আসলে, আর এই 10 উপরে ছিল শূন্যস্থানের এই পাশে আসলে যাবে নিচে। তাহলে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলাম, তাহলে কর্ণ ইকুয়াল টু 12 দুগুণা 24, 24 ইকুয়াল টু কর্ণ।